আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে থাকছে শুধু একটি রেসিপি। তো প্রথমে ভিডিওর কিছু অংশ দেখেই বুঝতে পারছেন যে আজকের রেসিপিটা কী থাকছে। তো আজকের রেসিপিটা হচ্ছে সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো এটা এত মজা, এত মজা কি বলবো, অসাধারণ একটি রান্না। যারা একবার এখনও খাননি, একবার হলেও ট্রাই করবেন। আর আমি এই রান্নাটা কীভাবে রান্না করেছি তো পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর পুরো রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। তো এ তো যে সরিষা বাটা, সরিষা আমি এখন ফিটবো, সেজন্য এখানে দুই রকমের সরিষা নিয়ে নিছি, কালো সরিষা, সাদা সরিষা, কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি সরিষাটা ফিটে নিব। আর রান্না করার আগে যা করতে হয় সব কিছু একটু গুছগাছ করে নিচ্ছি, কেটে কুটে রেডি করে নিচ্ছি। তো কুমড়ো, মিষ্টি কুমড়ো কাটতে হবে, চিংড়ি মাছও কাটতে হবে। আর তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। সব কিছু কেটে কুটে একদম ধুয়ে টুয়ে রেডি করে নিলাম। এখন হচ্ছে সরিষাটা আমি ধুয়ে নিচ্ছি। তো সরিষাটা ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রাখলে এটা মানে ফিটলে একদম মিহি হয়, আর হচ্ছে সরিষাতে প্রচুর ময়লা থাকে, সেটাও চলে যায়। তো একটু ভালো করে ধুয়ে আমি এখন এই যে ব্লান্ডারে জারে নিয়ে নিব। তো ব্লান্ডারে জারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, কারণ কাঁচামরিচটা আমি একটু বেশি দিছি, কারণ হচ্ছে গুঁড়ামরিচের ঝালটা আমি কম দিব। তো এই তরকারিতে কাঁচামরিচের ঝালটা একটু বেশি হলেই ভালো হয়। আর লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য পানি দিয়ে এটা ফিটে নিব। আর এখানে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে লবণ আর হলুদ দিয়ে এটা মাখিয়ে তারপরে ভেজে নিব। তো ইচ্ছে করলে কিছুক্ষণের জন্য আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, যদি হাতে সময় না থাকে তার সাথে সাথে ভেজে নিলে হবে। তো এখন রান্নাটা বসিয়ে দেব, কুমড়োটাকে ভেজে নেব, মিষ্টি কুমড়া পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এই তো কুমড়া, মিষ্টি কুমড়া, হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। কুমড়োটা ভাজতে একটু সময় লাগবে, কতটা রান্না করতে অত সময় লাগবে না। আর এই চুলায় মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম, এখন সব মশলাগুলো দিয়ে দিব। এখানে দেব আদা, রসুন,
আদা রসুনের পেস্টটা বেশি দিতে হবে না, আধা চামচের একটু বেশি দিলাম, আর আদা বাটা দিলাম আধা চামচের মতোই দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ তরকারিতে মশলা বেশি লাগে না, আদা রসুন বাটা মশলাটা একটু তেলে দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, এখানে দিয়ে দিচ্ছি হলুদ, খুবই সামান্য পরিমাণ হলুদ, এই আধা চামচের কম, আর মরিচটা কিন্তু আমি খুবই কম দিব, আর এত মরিচ তো একদম আধা চামচেরও কম দিলাম। আর কুমড়ো তরকারিতে কিন্তু হলুদ মরিচ এগুলা খুব কম লাগে, এগুলো যদি বেশি হয়ে যায় তাহলে তরকারি টেস্ট একদম ভালো লাগে না। একটু পানি দিয়ে দিলাম, এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো এই মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমি যে সরিষাটা ছিটে রাখছিলাম ওটার থেকে এখন পরিমাণ মতো দিয়ে দিব, এখানে সবগুলো দিব না, চার চামচ দিয়ে দিলাম, যেটা কাঁচামরিচ আছে তো আর বেশি দিচ্ছি কাঁচামরিচটা, গরম মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে মানে সরিষা বাটাটা দিয়ে, তাহলে কিন্তু একটা আলগা ঝাল লাগবে। এখন একটু পানি দিয়ে ভালো করে কষায় নিব, এত সুন্দর একটা সরিষার ফ্লেভার বের হয়েছে, দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। তো ঠিক আছে, মশলাটা ভালো করে কষায় নিই। তো কুমড়োগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, নামাই নিয়েছি, এখন চিংড়িগুলো ভেজে নিব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, জাস্ট এক মিনিট করে ওপাশ ওপাশ ভেজে নেব তাহলেই হবে। আর এতো মশলাটা কিন্তু কষানো হচ্ছে, মশলা কষাতে কষাতেই চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে, তবে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে তেলটা উপরে ভেসে আসছে। তো এখন এই যে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো ওই কড়াটার মধ্যে আমি পানি দিয়ে দিছি, আর এখানে চিংড়ি মাছ ভাজার তেল আছে, এটা দিলে চিংড়ি মাছের মানে ফ্লেভারটা সুন্দর ভালো আসবে। তো পানিটা একটু গরম করে নিলাম, এখন ঢেলে দিব, মশলা তো কষানো হয়ে গেছে, পানিটা ঢেলে দিচ্ছি, কারণ চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছের তো মজর টজর গলে একদম কড়াইতে লেগে যায়, তো এটা ফেলে দিলে কিন্তু ফ্লেভারটা চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো আসে না। তো যে কড়াইতে ভাজবেন সেখানে একবারে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তরকারিতে, তাহলে দেখবেন চিংড়ি মাছের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পুরো তরকারিতে হয়ে গেছে। পানিটা বলক আসলে আমি জাস্ট এখানে কুমড়ো আর হচ্ছে চিংড়ি সব কিছু একসাথে দিয়ে দিব, পানিটা জাস্ট বলক আসুক, পানি বলক চলে এসেছে, আর তো আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি কুমড়ো একসাথে, কারণ কুমড়ো কিন্তু ভাজার মধ্যেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, এখানে বেশি জাল দেওয়া লাগবে না। তাস্তের উপরে ঢেলে দিই, এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব। আজকে এতগুলো তরকারি রান্না করার একটা কারণও আছে, তো সেটা আপনাদের একটু পরেই বলছি কি কারণ। এখন এটা আমি ঢেকে দিব, এখন আর চামচ দিয়ে লাড়া দিব না, জাস্ট একটু ছুলিয়ে ছুলিয়ে দিলে হবে। তো ঢেকে দিব আর লবণটাও চেক করে নেব, তো তরকারিটা প্রায় হয়ে গেছে, তো একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা, এটা আর শুকাবো না, এটা নামালে টেনে যাবে, জাস্ট ধনিয়া পাতা দিয়ে আমি জালটা বন্ধ করে রাখবো।
খুব সুন্দর হয়েছে। লেগো দিয়ে একটা কি বানাইছো, প্লেন জালটা নিভিয়ে দিলাম। আর এত দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা বেড়ে নেব, একটু ঢেকে দেই। তো সুন্দর করে একটু সার্ভিং ডিশে ঢেলে তো আপনাদের সামনে আবার উপস্থাপন করছি। তো তরকারিটা এখন আমি বেড়ে নেব সুন্দর করে। তো এটার মধ্যে বাড়বো, আর হচ্ছে যে বক্স নিয়ে নিছি এটার মধ্যে বাড়বো। তো ফাতে ভাবির জন্য একটু পাঠাবো। তো ভাবিকে বলছিলাম একদিন যে কুমড়ো তর এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে সরষে দিয়ে রান্না করে ভাবিকে দিব, যে তরকারিটা অনেক টেস্ট। তো আজকে এই জন্যই বেশি করে রান্না করছি, ভাবির জন্য পাঠাবো। ঠিক আছে, আমি সুন্দর করে একটু বেড়ে নিই। আর এই যে এটা হচ্ছে ভাবির জন্য, তো ভাবিকে ফোন দিছি, একটু পরে নামলেই হবে, গিয়ে দিয়ে আসবো। আর এই তো তরকারিটা, তো একটু ক্লোজ করে দেখাই আপনাদের যে কত সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি, সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল। সত্যি বলছি খুবই দারুণ, খুবই মজা হয়েছে। এর আগেও আমি কয়েকবার রান্না করেছিলাম, তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর এখন থেকে চিন্তা করেছি যে রেগুলার ব্লগ না দিয়ে মাঝে মধ্যে শুধু এইভাবে শুধু রেসিপি দিব। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।